আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আজকে একটি নতুন আপডেট আপনাদেরকে দেব, যেটি হচ্ছে থাইল্যান্ডের নিউজ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে পহেলা নভেম্বর থেকে থাইল্যান্ড পর্যটন ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে থাই গভর্নমেন্ট 46টা দেশকে প্রথমে অনুমতি দিয়েছে, পর্যায়ক্রমে ধীরে ধীরে বাকি সব দেশগুলোকে খুলে দেওয়া হবে। যারা ভাবতেছেন থাইল্যান্ডে আসবেন, ঘুরতে আসবেন, যারা এখনও ভ্যাকসিন পুরো করেন নাই বা দুই ডোজ ভ্যাকসিন এখনও নেন নাই, আপনারা তাড়াতাড়ি দুই ডোজ ভ্যাকসিন নিয়ে নেন। আপনারা জানেন যে দুই ডোজ ভ্যাকসিন যারা নিছে, উইদাউট কোয়ারেন্টাইন, কোনো কোয়ারেন্টাইন লাগবে না পহেলা নভেম্বর থেকে। বন্ধুরা, তো এটা হচ্ছে লাস্ট আপডেট থাইল্যান্ডের। অনেকে বলতে পারেন যে ভাই, আপনি মাস্ক নিয়ে কেন কথা বলতেছেন? আসলে এটা হচ্ছে আপনার পাবলিক প্লেস এবং থাই গভর্নমেন্ট এটা রোল আমার পর্যটন প্রেমিক ভাই বন্ধুরা, যারা থাইল্যান্ডে আসতে চান এবং ভাবতেছেন থাইল্যান্ডে আসবেন, আপনারা দুই ডোজ ভ্যাকসিন নিয়ে নেন। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।这一次，我真的睡着了。